তৃতীয় দফায় আর প্রায় 3,500 রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের পথে রয়েছে। দুপুরে 18টি বাসে করে 854 রোহিঙ্গার একটি দল ভাসানচরে যেতে চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া ছাড়ে বলে জানিয়েছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের একটি সূত্র। দ্বিতীয় দফায় ভাসানচরে যাওয়ার এক মাসের মধ্যে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার চার ভাগে তাদের ক্যাম্প ছাড়ার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা। প্রথম ভাগে দুপুরে ক্যাম্প ছেড়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের একটি দল।